যারা ফিলিপাইন সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনাদের প্রয়োজনীয় যে তথ্য বা মাথায় যে প্রশ্নগুলো আছে সেটার কিছু আনসার এখানে পেয়ে যাবেন। আশা করি ছোট একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভদ্রলোক আমারে কমান্ড করছে, সেটার উত্তরটা দিয়ে আমি আসলে ভিডিওটা শুরু করতেছি। উনি বলছে, ভাই ভিসা আছে নাকি? উনি আসলে থিঙ্ক করে নিছেন যে মিডল ইস্টের যে সব ভিসা পাওয়া হয় কোনো এজেন্সি ধরে কাজের ভিসা কনফার্ম করে তারপরে মিডল ইস্টে যাওয়া হয়, ওইখানে গিয়ে সেম কাজটা করা হয়, ওই রকম ভিসা ফিলিপাইনে আছে কিনা। সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে না, আপনাদের সবাইকে বলবো ফিলিপাইনে এইরকম কোনো ভিসা নাই যে আমি এখানে কাজ কনফার্ম করে তারপরে ভিসা দিব তারপরে আপনি এখানে আসবেন। ফিলিপাইনে সহজেই কাজের ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, ব্যবসায়িক ভিসা বলেন, সবগুলোর জন্য ম্যাক্সিমাম লোকই আসে ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসায় আইসে এখানে বিভিন্ন কাজের ভিসায় কনভার্ট করে নেয়, তাহলে আপনি বিভিন্ন রকমের কাজ এখানে করতে পারবেন। এটা ফিলিপাইনের একটা ভালো চাই, আপনি ট্যুরিস্ট ভিসায় এসে যে কোনো ভিসায় আপনি এটাকে কনভার্ট করে ব্যবসা, কাজ, চাকরি যেটাই বলেন আপনি সেটা করতে পারেন। আপনি সহজেই ট্যুরিস্ট ভিসা করবেন, ট্যুরিস্ট ভিসা করে ফিলিপাইনে ঢুকবেন, ঢুকার পরে আপনি ভিসাগুলো কনভার্ট করবেন। অনেকে টিআরবি ভিসা করে, অর্থাৎ বিয়ে করে যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, এটাও ট্যুরিস্ট ভিসা আসার পরে করে, কাজের ভিসা করে, ব্যবসায়িক ভিসা করে। সো আপনারা এটা ধরে নেন যে আপনাকে এখানে ফিলিপাইনে ঢুকতে হলে ট্যুরিস্ট ভিসায় ঢুকতে হবে, কাজের ভিসায় ঢুকা যাবে না। কাজের ভিসায় যদি ঢুকেন, কেউ যদি কোনো কোম্পানি যদি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে ওইভাবে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে ডিফারেন্ট কেস। তবে ম্যাক্সিমাম কোম্পানি এখন যারা এখানে বিভিন্ন চাকরি করতেছেন তাদের ভিসাটা চাকরির ভিসা কনভার্ট করে নিয়ে গেছে, এটা ফিলিপাইনের একটা ভালো সাইড। আমারে যারা প্রশ্ন করতেছেন বা মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা যারা কল করে বলতেছেন যে আপনার কাছে ভিসা আছে কিনা, ভিসা এখানে গিয়ে কী কী কাজ করা যাবে, আমি বলবো যে ফিলিপাইন সম্বন্ধে আপনি একটু বেসিক ধারণা নেন, আগে বুঝেন। ফিলিপাইনে কিন্তু অহরহ কোনো কাজ নাই, এখানে আসা যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের জন্যই ফিলিপাইন। আপনি যদি মনে করেন ফিলিপাইনে আপনি ভিসা নিয়ে আসবেন, আইসে এখানে বিভিন্ন চাকরি করবেন আসবেন এবং বিভিন্ন কাজ করবেন, ফিলিপাইনে আসা অনেকে চাকরি করতে চান, সেই ক্ষেত্রে চাকরির বাজার খুবই ছোট, চাকরি নাই বললেই জানে। আপনি যদি কম্পিউটার, ইংলিশ একটু ভালো জানেন, গেমিং কোম্পানি, ক্যাসিনো, এইগুলোতে কিছু চাকরি আছে ভালো স্যালারিতে, আর যদি আপনি এই সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে আপনার জন্য ব্যবসায়িক বেটার, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা আপনাকে আসতে হবে। আরেকটা বিষয়, যখন আপনি আমার লোক দিয়ে, আমার এজেন্সি দিয়ে আসবেন, তখন দেখা যায় বাংলাদেশে আমার লোক আপনাকে প্রপারলি হেল্প করবে এবং ফিলিপাইনে আসার পরে আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইনগুলো দিব, কারণ যেহেতু আমার লোক দিয়ে এখানে আসছেন। আর অন্যান্য লোক যারা আসেন, অন্যান্য এজেন্সি দিয়ে আসেন, তাদেরকেও আমি যতটুকু পারি ততটুকু ন্যূনতম হেল্প করি। বাট আমার এজেন্সি দিয়ে যখন আসবেন, আমার লোক দিয়ে যখন আসবেন, তখন আমার দায়িত্বটা বাইরে যায় অন্তত তাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়া। এতগুলা লোক আসতেছে, আমি তো আর সবাইকে নিয়ে আমার ব্যবসার এহেনে এহেনে হাতে ধরে ধরে দেখা দিব না। হ্যাঁ, বাট তার সাথে দেখা করবো, কথা বলবো, প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার কোম্পানি দিয়ে, আমার লোক দিয়ে এখানে আসছেন, সেই জন্য আমার একটা রেসপন্সিবিলিটি এখানে বাইরে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকে অনেকভাবে এখানে আসেন, আইসে আমাকে ভাই একটু দেখা করেন, এটা আসেন আমার এটা হচ্ছে না, ওটা ঝামেলায় পড়তেছে আমাকে বলে। আমি যতটুকু পারি ফোনে কথা বলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি, বাট আমার এজেন্সি দিয়ে আসলে আমি চেষ্টা করি দেখা করে অন্তত হাতে কলমে শিখাই দিতে যে আপনি এইভাবে এইভাবে যান, কাজগুলো আপনি করতে পারবেন, চেষ্টা করবেন। বাকিটা হচ্ছে আপনাদের এক একজনের এক এক রকমের কর্ম দক্ষতা থাকে, এরকম ক্যাপাবিলিটি থাকে, সেই ক্ষেত্রে আপনারা আগায় যান। এইরকম করি না যে আপনি আসলে আপনাকে এই ব্যবসাটা আমি প্রতিষ্ঠিত করে দিব, আপনি আসলে আপনাকে এই ব্যবসাটা আমি দিয়ে দিব, এরকম আমি কখনোই করি না। দায়িত্ব হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ভিসা পারফেক্টলি একটা ভিসা করে দেওয়া, এখানে আসার পরে যেহেতু আমি ফিলিপাইনে থাকি, আমার কোম্পানি দিয়ে আসছেন, সেহেতু পারফেক্ট একটা গাইডলাইন দেওয়া এবং এই কোনটা ভালো মন্দ, কোথায় গেলে ভালো করবেন কোথায় গেলে খারাপ করবেন, এটার ইনফরমেশনটা পারফেক্টলি আপনাকে দিয়ে দেওয়া, দ্যাটস অল। অনেকে আবার আমার এখান থেকে ট্যুরিস্ট হিসেবে আসে, তাদেরকে আমি দেখাই দিই, বইলে দিই, এখানে যান, এখানে এইভাবে যাইতে হয়, অন্তত পারফেক্ট অ্যাড্রেস দিয়ে কোথায় গেলে কীরকম কী করতে পারবে, কোথায় ঘুরলে মজা পাবে, এইগুলো একটু দেখাই দিই, তাতে তারা পারফেক্টলি বিভিন্ন জায়গায় যেতে পারে এবং কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে। যেহেতু আমি ফিলিপাইনে আসি এবং দীর্ঘদিন এই সম্বন্ধে আইডিয়া আসি, অন্য এজেন্সিগুলো শুধু বাংলাদেশ থেকে ভিসা করিয়ে দেওয়া পর্যন্ত শেষ, আর আমি চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যেহেতু আমার কোম্পানিতে ভিসা করছেন, সো এখানে ঢুকার পরে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে যদি আমাকে নক করেন, আমি চেষ্টা করি আপনাদের সাথে দেখা করতে, কথা বলতে এবং একটা গাইডলাইন দিতে। আরও কিছু জানার থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইবার যদি কমেন্টস করে অবশ্যই ভালো লাগে, তার উত্তর দিতেও ভালো লাগে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ভালো থাকবেন সবাই।